মাঝের একটা দিন ঠিক যেন চোখের পলকেই কেটে গেল। গত পরশুদিন মুর্শিদাবাদ থেকে 420 কিলোমিটার বাইক রাইড করে সন্ধ্যায় পৌঁছলাম এই দীঘাতে। মাঝে একদিন মাত্র ঘোরাঘুরি, আজ বাড়ি ফেরার পালা। তোমাদের চোখে এটা হয়তো এক প্রকার খ্যাপামো, কিন্তু আমরা যারা বাইক রাইড করতে ভালোবাসি তাদের কাছে এটি একটি অ্যাডভেঞ্চার। আর ভাগ্য করে পেয়েছিও দুটো বন্ধু, সকলেরই রাইডের প্রতি আমার মতোই প্রবল উদ্দীপনা। তাই তো এই অসহ্য গরমের ভ্রুকুটি উপেক্ষা করে হাসি মুখে পাড়ি দিয়েছি 1000 কিলোমিটারের পথ নির্দ্বিধায়। সময় ওই যে বললাম মাত্র 3 দিন, যার মধ্যে 2 দিনই আমাদের আরাম কেদারা হলো বাইকের ককপিট। আচ্ছা 1 মিনিট, আমি কেন এইসব তোমাদের এখন বলতে লাগলাম? ভিডিওর টাইটেল থাম্বনেল তো অন্য কিছু। চলো তবে মেইন টপিকে আসা যাক। আমরা মানে আমি, রোহান ও দেবাশিস এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে। পথ সেই 420 কিলোমিটার, কিন্তু এই ভিডিওটিতে আমি শুধুমাত্র দীঘা টু কলকাতা জার্নিটাই দেখাবো। কারণ যে কি, তোমরা যারা ইউটিউব করো তারা আশা করি ভালোই জানো, আমি এই ব্যাপারে আর কিছু বলছি না। শুধু এটুকু বলছি, আমার দীঘা টু মুর্শিদাবাদ কন্টেন্টের তুলনায় দীঘা টু কলকাতার কন্টেন্ট দেখার দর্শকের সংখ্যা প্রচুর বেশি। এখানে একটা কথা না বললেই নয়, তোমরা যারা এই গরমের মধ্যে বাইকে দীঘা ঘুরতে আসার প্ল্যান করছো, আমি বলবো তোমরা কিছুদিন দাঁড়িয়ে যাও, নতুবা সেই রকম প্রিকশন নিয়েই বাইরে বেরিও। কারণ এই অসহ্য গরমের মধ্যে রাইডিং গিয়ার্স পরে বাইক চালানো সত্যি খুবই কষ্টদায়ক। সো গাইজ, আমরা বেরোচ্ছি, এই যে এই হোটেলে ছিলাম, মুক্তা এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে আমার বাইক ফুল সেট আপ, এটা দেবাশিসদার বাইক ফুলি লোডেড, আর ওখানটায় রোহানদার বাইক। রোহানদার বাইকে ঋষিদা যাবে, আপাতত আমরা বেরোচ্ছি, চলো। বাই বাই দীঘা, আবার জানি না কবে আসবো, বাট দুদিনের জন্য এলাম, খুব ভালোই লাগলো। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে তেল ভরতে হবে, তেল নেই বেশি, মোটামুটি আমার আর যা তেল আছে 200 কিলোমিটার রেঞ্জ, তো রাস্তার কোথাও এক জায়গায় দাঁড়িয়ে তেল ভরে নেব। দীঘা থেকে রাইড শুরু করে আমাদের প্রথম স্টপেজ কাঁথি, আর সেই ঐতিহাসিক বিশ্ব বাংলা গেট দীঘাতে ঢোকার মুহূর্তে। তো বাই বাই দীঘা, বেরিয়ে যাচ্ছি। ঋষিদাদাকে সেখানে ড্রপ করে আমরা মর্নিং ডি খেয়ে বেরিয়ে পড়লাম নন্দকুমারের দিকে। কাঁথি থেকে নন্দকুমারের দূরত্ব 52 কিলোমিটার, সময় মোটামুটি 1 ঘন্টার মতোই লাগলো। আমাদের প্ল্যান ছিল নন্দকুমারে পৌঁছে একটা স্টপেজ নেব এবং ব্রেকফাস্ট করে সেখান থেকে বেরিয়ে পড়বো কোলাঘাটের দিকে। কিন্তু সকালে রাইডের যে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায় তার সুবাদে ক্রুজিং করতে করতে কখন যে নন্দকুমার পেরিয়ে কোলাঘাট পৌঁছে গেলাম বুঝতেই পারি। ভাইলোক, নন্দকুমার পৌঁছে গেলাম, দেখি খাওয়া দাওয়ার কী প্ল্যান, খাবে না? চলো। বুঝি খাবে না বেরোবে, চলো। সো ভাই লোক, ফুয়েল আপটা করিনি এখনো, রেঞ্জ রয়েছে কতটা একটু দেখে নি, 615। আচ্ছা, এখনো আমার এখনো 150 কিলোমিটার রেঞ্জ ছিল, তাও ভরিনি, চলো। সো ফুয়েলিং আপ ডান, এখন আর দাঁড়াচ্ছি না, এখন সোজা কোলাঘাট। কোলাঘাট গিয়ে দেখি কিছু খেলে খাবো, না হলে বেরিয়ে যাবো। ভাইলো, কোলাঘাট আর মাত্র 20 কিলোমিটার, চলে এলাম কোলাঘাট। প্রায় 20 কিলোমিটার যেতে আই গেস 20 মিনিট লাগবে, আর রাস্তার কন্ডিশন তো দুর্ধর্ষ, বাট যখন কোলাঘাট থেকে তোমরা নন্দকুমার যাবে তখনকার যে লেনটা পাবে সেই লেনটা কিন্তু এর থেকে একটু বেটার, মানে আমার রাইট সাইডের লেনটা অনেকটাই স্মুথ আর নতুন। এটা ফিফটি লেন, এটা হয়তো কাজ করবে কিছুদিন পর। আর রোড মাখান, রাইট সেই চলছে, সেই ভাই লোক সেই কলকাতা তো দেখতে দেখতে পৌঁছে যাবো। এখন সময় দেখাচ্ছে 11:45, মানে রাস্তায় দাঁড়ালাম, ফুয়েল আপ করালাম, তা সত্ত্বেও কিন্তু আমাদের এস্টিমেটেড টাইমটা বাড়েনি, 10:40-45 মধ্যেই ঘোরাফেরা করছে। ভাইলোক, কোলাঘাট ঢুকে গেলাম,
এটা এখন আমরা কোলাঘাট ক্রস করছি, মানে ক্রস করছি না, কোলাঘাটের মধ্যেই আছি। আর 3.4 কিলোমিটার পর গেলে তোমার খড়গপুর হাইওয়ে, চেন্নাই এক্সপ্রেসওয়ে, ওটা পেয়ে যাব। তারপর তো সোজা কলকাতা। তো রাস্তার এক্সপিরিয়েন্স একদম জাস্ট অসম, সেই অন্য লেভেলের রাইড হচ্ছে। এখন 6 লেন রোড, হাওড়া পর্যন্ত নো টেনশন। হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু নিয়ে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানে গিয়ে আমাদের স্টপেজটা শেষ হবে। দীঘা টু কলকাতা করছি আজকে। তো এরকম একটা পরিস্থিতি, খুব সুন্দর লাগছে। আর তাহলে আমি মন্দির রাইড করি এখন, তোমরা কিছু সিনেমাটিক এনজয় করো। দুর্ধর্ষ রাস্তা, সো রাইডের ফিলই আলাদা। চলো এনজয় দ্য শো বস। গাইস, কলকাতা আর 26 কিলোমিটার। কলকাতা বলতে আমি ভিক্টোরিয়াকে ল্যান্ডমার্ক ধরেছি। সো ভিক্টোরিয়া আর 26 কিলোমিটার, অ্যান্ড আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করব। এক্সট্রিম রোদ হয়ে গেছে আজও, আর আমার যে একটা কোরাইডার রোহানদা একটু অসুস্থ ফিল করছে, তো সেই জন্য বারবার দাঁড়াতে হচ্ছে। আর আমরা কন্টিনিউয়াসলি ওআরএস খাচ্ছি, জল খাচ্ছি অ্যাডিকুয়েটলি, কারণ প্রচুর প্রচুর রোদ। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, বাট এক্সট্রিম রোদ। তার উপর এরকম জ্যাম দেখছো সামনে, কত কার, মানে 6 লেন রোড, তা সত্ত্বেও মানে এতটা জ্যাম, তাহলে বুঝতে পারছো কতটা ট্রাফিক। সো পৌঁছে যাবো, আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা লাগবে হয়তো, বড় জোর 1 ঘন্টা লাগবে না, সরি, আর 45 মিনিট লাগবে। এখন ভিক্টোরিয়া গিয়ে ভিডিওটা শেষ করব। সো দিস ইজ দ্য ফাস্টেস্ট দীঘা টু কলকাতা ভায়া খড়গপুর অ্যান্ড কোনটাই। কেমন লাগছে ভিডিও তোমরা জানিও। গাইস, এবার আমরা ফ্লাইওভারটা নিয়ে চলে যাব সোজা হাওড়া ক্রস করে ভিক্টোরিয়ার দিকে, মানে আই মিন দ্বিতীয় হুগলি সেতু দিকে, দ্যাট মিন্স বিদ্যাসাগর সেতু। সো ফার্স্ট টাইম বিদ্যাসাগর সেতুর উপরে বাইক চালাবো, সো ফুলি এক্সাইটেড। আর এখানে একটা প্যাচ আছে দেখতে পাচ্ছ, আমাদেরকে নিতে হবে লেফট। গাইস, বাদিকে নবান্ন, ও মাই গড, নবান্নের পাশ দিয়ে যাচ্ছি, সত্যি সেই লাগছে। দ্বিতীয় হুগলি ব্রিজের একটা টোল গেট। ওরে ভাই সাহাব, আর ওই তা 42 কি লাগছে মাইরি, ওরে অসাধারণ, উফ কেন নাজারা, ওরে কি লাগছে এখান থেকে কলকাতাকে, ও ভাই সাহাব সেরা, ওরে এই না হলো কলকাতা, আমাদের রাজধানী, সিটি অফ প্যালেস, সিটি অফ জয়। ও ওইটা ইডেন গার্ডেন, ওই যে টাওয়ার দেখা যায় ইডেনের লাইটগুলো, জানি না আসছে কিনা। এই ঢুকে গেলাম কলকাতার এপারটায়, মানে হাওড়া ছেড়ে কলকাতায় গঙ্গার বা তীরে। এখান থেকে একদম সোজা ভিক্টোরিয়া গিয়ে দাঁড়াবো এবং আমার ভিডিওটা শেষ করবো। তো গাইস, প্রায় ভিডিওটা শেষ হয়ে গেল। আর কেমন লাগলো তোমাদের দীঘা তো কলকাতা কমেন্ট করে অবশ্যই জানাও, এটাই আমার কলকাতা নিয়ে ফার্স্ট ভিডিও। সো অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের থেকে। সো এই মুহূর্তে আমি আছি খিদিরপুর রোডে, এসপ্ল্যানেড খিদিরপুর রোড। আমি যখন হোস্টেলে থাকতাম, কল্যাণীতে পড়তাম, তখন
আমার বন্ধু রাহুলের সঙ্গে এদিকে এসেছি এবং প্রিন্সেপ ঘাটে নেমে প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে হেঁটে ভিক্টোরিয়া পর্যন্ত গিয়েছি। সো এক দুর্দান্ত অভিজ্ঞতা আগেও ছিল, আর এবার বাইক নিয়ে এসেছি, এবার তো সেই অন্য লেভেলে ভালো লাগছে। সো গাইস, সামনে আমার টাটা স্টিল সেন্টার আর দা 42। সো কলকাতার বুকে বাইক চালাচ্ছি, একটা অন্য রকমের একটা অনুভূতি, একটা ফিলিংস নিয়ে চালাচ্ছি। আর বাঁদিকে আমার ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া এখন ঢুকলাম না, হাতে সময় বড্ড কম, একটা বাসে চললো আর আমরা এখন কলকাতায়, কারণ আমাদেরকে আবার বহরমপুর পৌঁছতে হবে, এখনও 200 কিলোমিটার একটা রাইড। টাটা সেন্টার দ্য 42, আমি আমার বাইক 220 আর ডোমিনার, কি কম্বো। তো ভাইলোক, এখন আমরা পৌঁছে গেলাম কলকাতায়, পিছনে আমার টাটা সেন্টার আর দ্য 42। মোটামুটি আমরা এখন পৌঁছলাম 12:36 বাজে, আর বেরিয়েছিলাম 7টার সময়, তো এরকম সময় লাগলো। পথে দু তিনবার দাঁড়িয়েছি, সেগুলো তোমরা দেখলে। তো কলকাতায় আমার ফার্স্ট টাইম ভিডিও করছি, তো খুব ভালো লাগছে, আর এই চত্বরটা আমি এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো, খুব ভালোবাসি। আর আমার মানে একটা স্বপ্নই ছিল যে এই চত্বরটা আমি বাইক নিয়ে কভার করবো, তো সেই চত্বরে আমি এখন বাইক নিয়ে এসেছি। ভিক্টোরিয়াটা ওদিকে আছে, ভিক্টোরিয়ার সামনে জাস্ট একটু দাঁড়ালাম, বাট ওখানে ফটো টটো তুলিনি, কারণ বুঝতে পারছো এইসব বাইক নিয়ে পার্ক করে ভিতরে ঢোকা খুবই চাপের। তো এখন তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক এনজয় করো।